আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেডস ট্রাভেলস ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আপনাকে দেখাতে নিয়ে আসলাম ধনিয়া পাতা এবং রসুন। আমাদের এখানে বাড়ির আঙিনায় ধনিয়া পাতা এবং রসুন লাগানো হয়েছিল, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা এখন ফুল অবস্থায় আছে, কিছুদিনের ভিতরে আর কি ফলের রূপ নেবে। এদিকে দেখতে পাচ্ছেন রসুন। ধনিয়া পাতা হচ্ছে আপনার মূলত যখন ছোট থাকে তখন কালাই রুটি দিয়ে আর কি খেতে খুব ভালো লাগে। সাথে রসুন দেখতে পাচ্ছেন, এগুলো লাগানো খুব ইজি এবং চাষ করাও খুব ইজি। প্রথমে আপনার জমিটিকে চাষ করে নেবেন, চাষ করে নেওয়া হয়ে গেলে রসুনের ক্ষেত্রে আপনার পুরাতন যে রসুন, অর্থাৎ গত বছরে যে রসুনগুলো থাকে সেই রসুনগুলোকে নিয়ে খসায় নিতে হবে, অর্থাৎ ঝরিয়ে নিতে হবে একটা একটি করে। তারপরে একটি আকুরা দিয়ে আঁক টেনে, অর্থাৎ দাগ দিয়ে সে রসুনগুলোকে পুঁতে দিতে হবে। রসুন পুঁতে দিয়ে তার উপরে সেচ দিতে হবে, অর্থাৎ পানি দিতে হবে। পানি দিলেই আপনার রসুন বের হবে। আর রসুন লাগানোর মূল সময় হচ্ছে আপনার অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে, এর মধ্যে লাগালে ইজিলি হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন আপনার ফেব্রুয়ারি মাস, প্রায় 3 মাস পার হয়ে গেছে, এখন গাছ অবস্থায় আছে। নিচে রসুন দেবে, এখন আপনার নিচে রসুন নামতে লাগবে, তখন আপনার গাছগুলোই মরে আর কি রসুন হয়ে যাবে। তো আপনাদেরকে যদি গোড়াটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখছেন এখন গাছ অবস্থায় আছে আর কি, আর কিছুদিন গেলে অবশ্যই রসুন হয়ে যাবে। এই হলো রসুন চাষের হিসাব নিকাশ, খুব ইজিলি। আর ধনিয়া পাতার কথা যদি বলি, তো ধনিয়া হচ্ছে আপনার মূলত ধনিয়া বীজ নিয়ে আর কি সেই বীজটিকে ভিজায় রাখতে হবে 2 দিন, এবং জমিটিকে 2টা চাষ দেওয়ার পর ধনিয়ার বীজটিকে, অর্থাৎ ধনিয়াগুলোকে রোপণ করে দিতে হবে। রোপণ করার পর আবার একটা চাষ দিতে হবে, তারপরে দেখবেন যে ধনিয়া বের হতে লেগেছে, এবং আপনাকে নিয়মিত সেচ দিতে হবে, তাহলে আর কি ইজিলি হয়ে যাবে। আর ধনিয়া পাতার গ্রানটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো আপনারা দেখছেন ধনিয়া পাতা এবং রসুন কিভাবে চাষ করতে হবে, আমি হালকাভাবে হলো একটু টিপস দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। আপনারা দেখতে থাকুন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। সো আপনারা যদি একটি লাইক না করেন তো কেমন দেখাই। সো আমরা একটি লাইক পেলেই অনুপ্রাণিত হয়ে আরো আর কি আরো ভিডিও বানাতে উৎসাহ পাব। সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সামনে আম রিলেটেড ভিডিও আসছে এবং পেঁপে রিলেটেড।